সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য টেলিকম দুনিয়াতে কিন্তু একের পর এক পরিবর্তন হতে চলেছে আমরা জানতাম যে আগে কল করতে গেলে আপনাকে পয়সা দিতে হতো কিন্তু ছয় ডিসেম্বর থেকে এই লাগু চালু হয়েছিল কিন্তু ছয় ডিসেম্বর রাতেই এয়ারটেল একটা তার টুইটে জানায় যে তার আনলিমিটেড কল কিন্তু ফ্রি করে দিয়েছে তো সেই কলের ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করে দেবো যে আপনাদের কোন সিম নিলে বেশি প্রফিট হবে এবং কোন সিম না নিলে বেশি প্রফিট হবে না তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটা যাতে সবাই জানতে পারে এবং অবশ্যই ভিডিওতে লাইক লাইক এবং কমেন্ট করবেন তো সবার ফার্স্ট এয়ারটেল একটা টুইট করে যেখানে বলা হয়েছে যে ইনজয় আনলিমিটেড কলিং টু এনি নেটওয়ার্কিং ইন্ডিয়া তো এই টুইট হয় হচ্ছে আপনার ঠিক রাতের বেলায় এবং রাতের বেলায় কিন্তু এই টুইটটা করে জানিয়ে দেয় যে এইবার থেকে আর আপনাকে ছ পয়সা লাগবে না কিন্তু আপনার কলিং সুবিধার্থে অর্থে যেই সুবিধাটা কিন্তু নিয়ে এসেছিল হচ্ছে রিলায়েন্স জিও কিন্তু রিলায়েন্স জিও কিন্তু কোনো পরিবর্তন এখনও পর্যন্ত করেনি যখনই এয়ারটেল এই ধরনের প্ল্যান নিয়ে এলো সাথে সাথে কিন্তু ভোডাফোন এবং আইডিয়াও কিন্তু তাদের পরিবর্তন করে ফেলেছে এবং ভোডাফোনও কিন্তু বলে দিয়েছে যে আপনি কিন্তু ফ্রি স্টিল মিনস ফ্রি তো আপনি কিন্তু এখানেও দিয়ে কিন্তু আনলিমিটেড কল করতে পারবেন এখানে ডিটেলস বলে দিয়েছে ছয় ডিসেম্বর দু হাজার উনিশ থেকে কিন্তু ট্রাফিক প্ল্যান অ্যানাউন্স হয়েছে তো আপনারা যারা মনে করছেন যে আপনাদের এয়ারটেলের সিম রয়েছে বা ভোডাফোনের সিম রয়েছে বা আইডিয়া সিম বা জিও সিম রয়েছে তারা এখন কি করবেন তো সব থেকে বেস্ট আমি আপনাদের বলবো যে আপনারা এখন যেই সিমে রয়েছেন সেই সিমে স্ট্রে করুন মানে সেই নম্বরটাতেই স্ট্রে করুন কারণ টেলিকম দুনিয়াতে যে কি হতে চলেছে আপনারা হয়তো সেটা জানেন না কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোন কোনো আপডেট চলে আসতে পারে যেখানে কিন্তু আপনাদের ডিটেলস একদম বলে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা যেই নেটওয়ার্কে রয়েছেন সেই নেটওয়ার্কটা এখনও স্ট্রে করে থাকুন এখানে আইডিয়াও বলে দিয়েছে যে আপনাদের কিন্তু আনলিমিটেড টুলি আনলিমিটেড কল কিন্তু যে কোনো নেটওয়ার্কে আপনারা পেয়ে যাবেন তো এরা কিন্তু এনাদের যেই যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে কিন্তু কোনো পরিবর্তন করেনি যেমন এয়ারটেলে যে প্যাকেজ করেছিল দুশো উনিশ টাকা আনলিমিটেড কলিং সবটাতেই দুশো উন উনিশ টাকা তিনশো নিরানব্বই টাকা চারশো উনপঞ্চাশ টাকা কিন্তু আপনি আনলিমিটেড কলিং পেয়ে যাচ্ছেন ডেটা আপনি এখানে দুশো উন উনিশ টাকায় পেয়ে যাবেন এটা তিনশো নিরানব্বই টাকা এটা এবং চারশো উনপঞ্চাশ টাকা কিন্তু এটা পেয়ে যাবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন দুশো উনিশ টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে ভ্যালিডিটি পাবেন হচ্ছে আঠাশ দিন তিনশো নিরানব্বই টাকায় ছাপ্পান্ন দিন আর যে চারশো উনপঞ্চাশ টাকা করে সেখানেও কিন্তু আপনি ছাপ্পান্ন দিন পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের এটা দেখতে হবে যে এটা হচ্ছে এয়ারটেলের তেমন করে যদি আমরা ভোডাফোনের দেখি ভোডাফোনো কিন্তু এইখানে বলে দিয়েছি যে আমি আপনি কিন্তু আনলিমিটেড কল পাবেন উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ টাকা আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল আর মোর ডিটেলস যদি যায় এখানে মোর ডিটেলসেও কিন্তু বলে দিয়েছে যে কী কী থাকছে কি না থাকছে এইখানে তো অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কোনটা সুইটেবল মনে হচ্ছে ভোডাফোন যদি হয়ে থাকে তো ভোডাফোনে করবেন এয়ারটেল যদি হয়ে থাকে তো এয়ারটেলে করবেন আর আইডিয়া আর ভোডাফোন যেহেতু একই তো আইডিয়াতে যেই প্ল্যানটা থাকবে ভোডাপোনও সেম একই প্ল্যান কিন্তু এইখানে থাকবে তো ভোটাফোন আর আইডিয়া কিন্তু একই প্ল্যান রয়েছে কিন্তু জিওতে কিন্তু কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি জিও সবার ফার্স্ট নিয়ে এসেছিলো আনলিমিটেড কলিংয়ের যে সুবিধা সেই সুবিধা তো সেই সুবিধায় কিন্তু জিওই এখন কিন্তু প্রতি মিনিটে ছ পয়সা করে নিচ্ছে তো জিওতেও কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি তো যারা এক বছরে সম্পূর্ণ রিচার্জ করে নিয়েছেন তারা এখন কি করবেন বা কী কোন সিমে যাবেন বুঝতে পারছেন না তো আমি তাদেরকে একটাই উপদেশ দেবো যে আপনার এখন পর্যন্ত এ নেটওয়ার্কে স্ট্রে থাকুন অবশ্যই জিও কিছু না কিছু একটা আপডেট আনবে বা আনতে চলেছে তো অবশ্যই আপনারা কিন্তু এখানে স্টে রাখুন আর যাদের কলিংয়ের দরকার হয় না বা বেশি কলিং লাগে না দিনে তারা কিন্তু অবশ্যই আপনার ট্রাফিক প্যারান্ট যেটা রয়েছে বিএসএনএল বিএসএনএল কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন বিএসএনএল কিন্তু খুবই পরিমাণে সস্তায় দিচ্ছে এইখানে তো অবশ্যই আপনারা কিন্তু বিএসএনএলটাকে একবার চেক করে দেখতে পারেন কারণ এর মধ্যে অনেক পরিমাণে ফ্যাসিলিটি রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে তিনশো উনিশ টাকায় বাইরেটির চুরাশি দিনের জন্য আনলিমিটেড ভয়েস পাবেন লোকাল এসটিডি এনি নেটওয়ার্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা একবার দেখে নেবেন এখান থেকে বিএসএনএল এরটাও তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলতে আমি এখানে সিটি ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করেছি তো বিএসএনএল আলাদা আলাদা সার্কেলে আলাদা আলাদা স্টেটে কিন্তু আলাদা আলাদা রিচার্জ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা বিএসএনএলটা দেখে নেবেন এবং আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দেবো অবশ্যই কিন্তু আপনারা এখন আপনাদের নেটওয়ার্কগুলোকে পোর্ট করবেন না কারণ কোন কোম্পানি কী নিয়ে আসতে চলেছে আপনাদের কিন্তু সেটা ধারণা নেই এখনো পর্যন্ত বা আমাদেরও কিন্তু নেই তো অবশ্যই যেই নেটওয়ার্কে আপনারা রয়েছেন সেই নেটওয়ার্কেই এখনও স্ট্রে করুন অবশ্যই কিছু না কিছু নতুন পদ্ধতি বা নতুন কিছু কিন্তু নিয়ে আসবে তো ভোডাফোন নিয়ে এসছে এয়ারটেল নিয়ে এসছে আইডিয়া নিয়ে এসছে আনলিমিটেড কল এখানে কিন্তু আপনাকে আর ছ পয়সা করে মিনিট দিতে পয়সা দিতে হবে না কিন্তু জিওতে কিন্তু এখনও পর্যন্ত এই রকম কোনো খবর বা কোনো আপডেট কিন্তু নেই অবশ্যই এয়ারটেল আইডিয়া ভোডাফোন এরা কিন্তু তাদের যে প্ল্যানগুলো রয়েছে প্ল্যানের মধ্যে অনেক পয়সা বাড়িয়ে দিয়েছে যেটা আগেও ছিল সেই আনলিমিটেড কল ছিল না কিন্তু পয়সাটা বেড়ে গেছে সেম একই রকম এখানেও কিন্তু পয়সা বেড়ে গেছে কিন্তু আনলিমিটেড কলটাও কিন্তু এইখানে দিয়ে দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা চেক করবেন যারা যারা এখন রিচার্জ করেন তারা কিন্তু দেখে ডেকে রিচার্জ করবেন যে আপনাদের কোনটা সুইটেবল লাগছে আর যারা রিলায়েন্স জিওতে এক বছর রিচার্জ করে ফেলেছেন তারাও আফসোস হয়ে পড়ার কোনো ব্যাপার নেই কারণ রিলায়েন্স জিও কিছু না কিছু একটা করবে যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে তো তো এটাই ছিল মূল বক্তব্য বা এটাই ছিল মূল ভিডিও তো অবশ্যই আপনার এই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সমস্ত বন্ধুদের কাছে যারা তারাও জানতে পারে যে টেলিকম জগতে কী চলছে এবং কী না চলছে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটাকে ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে ওকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ